মঙ্গলবার আসানসোল জেল থেকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রত মণ্ডলের। এরপর ওই হাসপাতাল থেকে তাকে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় পুলিশের কনভয়ে উঠতে গেলে উপস্থিত আমজনতা অনুব্রতকে লক্ষ্য করে গরুচোর গরুচোর বলে চিৎকার শুরু করে। এদিকে আসানসোল জেল থেকে জোকা ইএসআই পর্যন্ত দূরত্ব মোটেই কম নয়, প্রায় 238 কিলোমিটার। তবে এদিন অনুব্রত স্বাস্থ্য পরীক্ষার পর আসানসোল জেল কর্তৃপক্ষ তাকে ইডির হাতে তুলে দেন, ফলে তাকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করে ইডি। আর ঠিক ওই সময়ে হাসপাতালের বাইরে তাকে গাড়িতে নিয়ে যাবার সময় আমজনতার ভেতর থেকে মহিলা পুরুষ সকলেই সমস্বরে বলতে থাকেন, গরুচোর গরুচোর, কেননা জোকা ইএসআই হাসপাতাল অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ফিট সার্টিফিকেট দিয়েছে। বেশ কয়েকদিন ধরে রাজ্যের ভেতর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে যথেষ্ট টালবাহানা চলছিল। শেষ পর্যন্ত এদিন যখন তাকে আসানসোল থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসার খবর ছড়িয়ে যায়, তখন থেকে ভিড় বাড়তে থাকে ওই হাসপাতালের সামনে। কেউ কেউ আবার ক্ষোভ নয়, বিক্ষোভও দেখান। এই বিক্ষোভ দেখাতে থাকা এক মহিলা বলেন, ওই সরকার শেষ, তিনি গরুচোরকেই দেখতে এসেছিলেন। বলেন, কত বড় গরুচোর সেটাই এদিন দেখলেন বলে জানালেন তিনি, ফলে সামনাসামনি দেখলেন গরুচোরকে বলে তিনি জানান। তিনি আরও বলেন, গরুচোর কীরকম হতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ কিনা সেটাই মিলিয়ে দেখার জন্য এসেছেন বলে তিনি জানালেন। উপস্থিত অনেকে আবার বলছেন, তারা শুনেছেন চোরকে নিয়ে যাবে, তাই দেখতে এসেছিলেন অন্তত পক্ষে একবারের জন্য। বিক্ষোভকারীরা আরও বলেন, তারা সকলেই চোরকেই দেখতে এসেছেন, অনেক বড় বড় কথা বলেন, এমনও শোনা যায় উনি নাকি বীরভূমের বাঘ। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে বলে দাবি তাদের। পুলিশের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন উপস্থিত মানুষজন। যদিও এদিন ঘণ্টা দেড়েক সময় ধরে অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে, সকলেই জানান এদিন সকালের দিকে আসানসোল জেল থেকে জোকা হাসপাতালে আনা হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। এরপর এখান থেকে ইডির আধিকারিকরা অনুব্রতকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা রওনা দেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে, কেননা এদিন সন্ধ্যের সময় তাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমাবেন ইডি আধিকারিকরা। এর আগেও 2022 সালের 8ই আগস্ট অনুব্রতর আইনজীবীরা তার শারীরিক অসুস্থতার কথা জানানোয় তাকে SSKM হাসপাতালে আনা হয়েছিল। এদিকে ওই হাসপাতালের উডবান ওয়ার্ড থেকে বের করতেই অনুব্রত মণ্ডলকে দেখে ওখানে উপস্থিত কিছু মানুষজন চিৎকার করতে শুরু করেছিলেন, গরুচোর বলে। ওই ঘটনার পর দ্রুত তিনি গাড়িতে উঠে পড়েছিলেন। ওই দিনই তিনি কোনোভাবেই CBI-এর কাছে হাজিরা দিতে চাইছিলেন না, কারণ হিসেবে শরীর খারাপের কথা জানিয়েছিলেন তিনি তার আইনজীবীর কাছে। প্রসঙ্গত বলা দরকার, ওই দিনই আসানসোলের CBI তাদের পক্ষ থেকে গরু পাচারকাণ্ডের তৃতীয় চার্জশিট জমা করেছিল। ওই চার্জশিটেই নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। আবার 2022-এর 20ই আগস্ট আসানসোলের ECL গেস্ট হাউসের সামনেও বীরভূম জেলা সভাপতিকে লক্ষ্য করে গরু চোর বলে স্লোগান দিয়েছিলেন আমজনতা। গেস্ট হাউসের ভেতর থেকে বাইরে বের হওয়ার সময়ও একই স্লোগান দিয়েছিলেন আমজনতা, ফলে ওই ঘটনার 7 মাস পরেও এদিন জোকা ইএসআই হাসপাতালের সামনেও আমজনতা অনুব্রতকে লক্ষ্য করে গরু চোর বলে চিৎকার করে ওঠেন। গরু চোর ছাড়া কি বলবে, বলো হরি হরি বল, অনুব্রত গাড়িতে